কই গেলেন আপনি তাড়াতাড়ি আসেন গেটটা একটু খোলা দেন দয়া কইরা ভাই তাড়াতাড়ি আসেন না কই গেলেন আপনি আরে এই গেটের সামনে তো চিল্লা ফালা কেন করতেছেন ভিতরে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেছে আপনার চিল্লা ফালায় পরীক্ষার্থীদের সমস্যা হইতাছে আপনি এখানে থাকেন না তো যান ভাই ভাই আপনার কাছে হাতজোর করতেছি আমারে দয়া করে পরীক্ষাটা দিতে দেন আপনি দয়া করে গেটটা খোলা দেন ভাই আচ্ছা গেট খুলে দিমু তাই না চল্লিশ মিনিট পার হয়ে গেছে পরীক্ষা চলতেছে আপনি এত হনে আসছেন আচ্ছা সারা বছর কি করেন লেখাপড়া করেন না টাইম মেনটেন করে চলতে পারেন না এখন আমি ভিতরে প্রবেশ করতে দিমু না তো দিমু না আপনি জানেন এখান থেকে চলে যান ভাই এবারের মতো আমারে মাফ কইরা দেন আর কোনোদিন এমন হইব না ভাই বাড়িতে ফিরা যাওয়ার মতো মুখ আমার কাছে নাই আমি যে বাড়িতে ফিরা যাইতে পারবো না আর পরীক্ষাটা যদি না দিতে পারি আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবো না দেখেন আপনি আত্মহত্যা করবেন না কই যাবেন সেটা তো আমার দেখার বিষয় না রেজিস্টার স্যারের নিষেধ আছে যে পরীক্ষা শুরু হওয়ার এক সেকেন্ড পরে যদি কেউ আসে তাহলে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না ভাই ভাই একটু বোঝার চেষ্টা করেন দয়া করে গেটটা খোলা দেন ভাই ভাই আপনার পায়ে ধরি ভাই আপনি গেটটা খোলা দেন ভাই দয়া করে গেটটা খোলা দেন এই আপনি কেন বুঝতেছেন না আপনারা যদি আমি প্রবেশ করতে দেই তাহলে তো আমার চাকরি থাকবো না আই মিস ম্যাডাম বাইরে কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন ছেলেমেয়েরা তো ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না স্যার আমিও তো কিছু বুঝতে পারছি না বাইরে কিসের এত চিল্লাচিল্লি হচ্ছে আসুন তো আমার সাথে দেখেন না স্যার এই মেয়েটা অনেক লেট করে আসছে এখন আমার পরীক্ষা দিতে চাইছে স্যার এই তোমার সমস্যা কি তুমি 50 মিনিট লেট করে এসেছো পরীক্ষা শুরু হয়ে গেছে চলে যাও এখান থেকে ম্যাডাম ম্যাডাম আপনার কাছে হাত জোর করতেছি ম্যাডাম দয়া করে আমার পরীক্ষাটা দিতে দেন এই মেয়ে পরীক্ষা শুরু হয়েছে 50 মিনিট আগে এখন তুমি ভিতরে গিয়ে কি লিখবে যাও তোমার পরীক্ষা দিতে হবে না নেক্সট ইয়ার পরীক্ষা দিবে যাও না স্যার আমার যে এই বছরই পরীক্ষাটা দিতে হইব তা না হইলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবো না এই মেয়ে তুমি কি ভেবেছো তুমি আত্মহত্যার হুমকি দিলে কি তোমার আমি পরীক্ষা দিতে দিব দিতে দিব না যাও যাও বলছি এখান থেকে না স্যার সত্যি কইতেছি আমার স্বপ্নটা যে এই বছরই পূরণ করতে হইব তা না হইলে সত্যি সত্যি আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবো না এই ওকে ভেতরে আসতে দাও তো এখন বলো যে তুমি কেন এই বছর পরীক্ষা দিতে চাচ্ছ আর এত লেট করে কেন এসেছো স্যার কইলামই তো এমন ভুল আর কোনোদিন হইব না এই মেয়ে তোমাকে বললাম না যে তুমি এই বছর পরীক্ষা দিতে পারবে না তারপরে তুমি এত জোরাজুরি করছো কেন আমার বাবার অনেক স্বপ্ন আমি পড়াশোনা করে অনেক বড় হব আর আমার বাবার স্বপ্ন যে আমার পূরণ করতেই হইব আমার বাবার স্বপ্ন আমি নষ্ট হইতে দিব না স্যার আচ্ছা আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না তোমার বাবার স্বপ্ন তো তুমি সামনে বছর পূরণ করতে পারবে তুমি এই বছরই কেন করতে হবে কেন পূরণ করতে হইব শুনতে স্যার কারণ আমি আমার বাবার লাশ রেখে পরীক্ষা দিতে আইছি না মা আমি এখন কিছু খাবো না বাবা তোর বাপের কি জানাজারের ব্যবস্থা করছে মা মসজিদে খবর দিছি বড় জোরাই লই জানাজা করাইব লোকজন সবাই আসছে বাইরে দাঁড়ায় আছে মা কবিতা তুই কই গেত আসিস মা আমি পরীক্ষা দিতে যাই মা পরীক্ষা দিব একটু পরে তোর বাপের জানাজা রইব কোনোদিনও তোর বাপের মুখ দেখতে পারবি না আর তোর বাপের রাজ দিকে পরীক্ষা দিবার কথা স্যার হ মা আমি পরীক্ষা দিতে যাইতেছি আমি চাইলে আমার বাপের ধৈর্য রাখতে পারবো না কিন্তু আমার বাপের স্বপ্ন আমার বাপের স্বপ্ন তো আমি ধৈর্য রাখতে পারবো আমার বাপে আমার যে স্বপ্ন দেখছে আমি ঠিক ওই স্বপ্নটা পূরণ করবো মা আর সেই স্বপ্ন পূরণ করার জন্য যে আমার পরীক্ষা দিতে চাইতেই হব আপু তোর পরীক্ষার সময় তো আরো আধা ঘন্টা আগে চলে গেছে গা তাই তো কইতাছি আমার আর দেরি করিস না দেরি করিস না
Oh my god. Bithi madam, apni or porikha neoar byabostha korun. Kintu sir kibhabe? Porikha dewar shomoy to 1.5 ghonta chole geche ar matro ashi 1.5 ghonta. Ei 1.5 ghontar moddhe o kibhabe porikha dibe? 1.5 ghonta keno porikha dibe? O 3 ghonta porikha dibe. আপনি একটা জিনিস চিন্তা করে দেখেছেন যে মেয়ে নিজের বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসে সে মেয়ের পড়াশোনার প্রতি কতটা মনোযোগ এই মেয়ে তো আমাদের দেশের ভবিষ্যৎ আমি চাই না আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক ওর লাইফটা নষ্ট হয়ে যাক সেটা আমি কোনোভাবেই চাই না দরকার হলে আমি ওর স্পেশাল ভাবে পরীক্ষা নিব আপনি একটা কাজ করুন প্রিন্সিপালের রুমে পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র নিয়ে আসুন আমি নিজে ওর পরীক্ষা নিব ঠিক আছে আরে চলো